কথা আর কামর মাজত সামঞ্জস্য নাই বরাকর বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়ার। বরভূঁয়ায় নাজানে নিজ দায়িত্ব কর্তব্যর কথা। দায়িত্ব কর্তব্যহীন করিমুদ্দিনে সাব্যস্ত নকরিলে নিজের ভোটাধিকার। গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার বিরত AIUDF বিধায়কগী। শিলচরত মোর প্রার্থী নাই, এই বেলেগ কথা। গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবলে লাগে, এইটো সঁচা কথা। কিন্তু এইটো কোনো ইস্যু নয় যে কোনবা এজন মানি এক্সিডেন্টালি ভোট দিলে কি নিদিলে। হয় অসম বিধানসভার ভিতরে বাহিরে নীতি শিক্ষা নীতি আদর্শর কথা কোয়া বরাকর এগারী AIUDFর বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়া। সোনাই সমষ্টির জনপ্রতিনিধিগিয়ে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত AIUDF দলের হয়ে অংশগ্রহণ করেছে কেবা শতাধিক জনসভাত, যত ভোটার রাইজক 100% ভোটাধিকার সাব্যস্ত করার আহ্বান বিধায়কগীর। সুস্থ সবল গণতন্ত্রের সকলকে ভোটদানের আহ্বান বিধায়কগীর। জনতাক বার বার ভোট দিবলে আদেশ অনুরোধ করা এইগী জনপ্রতিনিধিয়ে পিছে নিদিলে নিজের ভোট। গণতন্ত্রের বৃহৎ অনুষ্ঠানের দিনট অবসর বিনোদনত ব্যস্ত থাকিল AIUDF বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়া। যীগী জনপ্রতিনিধিয়ে জনতার ভোটত জয়লাভ করে দিসপুরলে আহিছিল সেইগী জনপ্রতিনিধির এতিয়া উলুটা ভাষ্য, বিধায়কে ভোট নিদিলে কি হল, মই কত কি করো, এইবিলাক লই নিউজ নেকি? এইবিলাক রাইজর কি কথা, ডেভেলপমেন্ট কথা, পলিটিক্যাল পার্টির কথা, ইস্যুর কথা, এইবিলাকে বিধায়কে ভোট দান নকরাতো বাতরি হব নোৱাৰে। নিজে ভোটদান সাব্যস্ত নকৰা বিধায়কগৰাকীর এতিয়া সাংবাদিকলৈ উলুটায় নীতি শিক্ষার প্রশ্ন। কিন্তু এইটো কোনো ইস্যু নয় যে কোনবা এজন মানি এক্সিডেন্টালি ভোট দিলে কি নিদিলে। 100% আমার ইয়াত কাজ নয়। প্রথম কথা, জনপ্রতিনিধির দায়িত্ব ভোট দিয়ে গণতন্ত্রে শক্তিশালী করা, এইটো মই মানু। বাট কোনো এইটো ডাঙর ইস্যু হব নালাগে বা ইস্যু নহয়ও, কোনো কোনো পাবলিকর কোনো একো কথা নাই। গণতান্ত্রিক দেশের ভোটাধিকারক সন্মান প্রদর্শন নকরা এইগী প্রকৃততে জনপ্রতিনিধি নে অইন কিবা। জনপ্রতিনিধির এনে কর্মকাণ্ড শুভ আদর্শ নহয় বলে মন্তব্য AIUDFর সতীর্থ বিধায়ক রফিকুল ইসলামর। দায়িত্ব থাকা ব্যক্তি সকল যদি কিবা কারণবশত কোবাদ থাকিবলগা হইছে, হয়ে যায় এনেকো কেতিয়াবা। এনেতো ভোটাধিকার সাব্যস্ত করিব লাগে, এটো গণতন্ত্র এটা ডাঙর উৎসব পর্ব, আমি তো এটো লক্ষ্য রাখিব লাগে। এতিয়া প্রশ্ন হয়, রাজ্যের সন্মানীয় বিধায়ক বলে দাবি করা করিমুদ্দিন বরভূঁয়া প্রকৃততে জনপ্রতিনিধির শারীত পড়বনে? সেয়া হয়তো আগন্তুক সময়ত রাইজে বিচার করিব। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।